স্যার, আপনার গাইনিক মিশন তো কয় বছর যাবত ছিল? আমার এটা প্রায় 10 বছর আগে থেকে। 10 বছর যাবত? এই যে 10 বছর যাবত এটা নিয়ে আপনি ঘুরছেন, আপনার তো নিশ্চয়ই অনেক সামাজিক প্রবলেম হয়েছে, বিভিন্ন জায়গায় মিশতে সমস্যা হচ্ছে। এই যে আজকে যে অপারেশন করলেন, এর আগে তো আপনার অনেক ভয় ছিল অপারেশন নিয়ে, তাই না? যে অপারেশন করলে অনেক ব্যথা পাবো, অপারেশন করলে কি না কি হয়, কিন্তু আজকে যে আমাদের এখানে অপারেশন করলেন, করার পরে আপনার অনুভূতিটা কি, আপনার কাছে কি মনে হয় যে অপারেশনটা কি কঠিন? জি না। খুব বেশি ব্যথা লাগছে আপনার? জি না। এই যে আপনি যে দেখতেছেন আপনার অপারেশনটা, আপনার বুকটা কি আপনি দেখছেন? জি। তো এই যে আপনি এতে তো সন্তুষ্ট, তাই না? জি। আপনার এত বছরের যে প্রবলেমটা, যে আমরা যে 4 ঘন্টায় আপনার শেষ করে দিলাম, এতে আপনার তো মানে কোনো আমাদের প্রতি আপনার অনুভূতি কি, যে আমরা কি আপনার জন্য ভালো কাজ করছি, ভালো ব্যবহার করছি, ভালো অপারেশন করছি না খারাপ? জি, মানে আমি মোবাইলে যেরকম দেখছি আর কি। জি জি জি, সেরকমই পাইছি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন স্যার। যে কোনো প্রবলেমে আমার প্রেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনার যে কোনো সমস্যা যখন খুশি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ওকে স্যার, ভালো থাকবেন, ধন্যবাদ স্যার।